কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা না হলেও বিশ্বকাপ শুরুর আগেই মেসিকে দেয়া হয়েছে গোল্ডেন বুট। এবারের বিশ্বকাপ আসরের সবকটি ম্যাচে মেসিকে এই বুট পরে খেলতে দেখা যাবে। এর পেছনে একটি রহস্যও রয়েছে যা সবারই জানা। এই বিশ্বকাপের পর আকাশি সাদা জার্সি আর মেসির গায়ে উঠবে না, কারণ এটাই তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। এদিকে বিশ্বমঞ্চে নামার আগেই তিনি পেয়ে গেছেন এই উপহার। তবে কি সোনার বুট পায়ে খেলছেন তিনি? দেখতে তেমন হলেও বুটটি আসলে সোনার নয়। আর্জেন্টাইন তারকার জুতার সেই ছবি প্রকাশ্যে এনেছেন জার্মান ভিত্তিক খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। 42তম ফুটবল বিশ্বকাপে খেলার জন্য আর্জেন্টাইন ফুটবল তারকা মেসিকে প্রায় দুডজন জুতা উপহার দিয়েছে অ্যাডিডাস। পুরনো দিনের আদলে অ্যাডিডাসের তৈরি এই বুটে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের অত্যাধুনিক স্ট্যান্ড। এতে দ্রুত গতিতে দৌড়ানো কিংবা ঘুরে ওঠার সময় দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এই স্ট্যান্ডগুলি। এই জুতো পরে খেলার সময় শট নিতেও সুবিধা হবে। এছাড়াও বলের সঙ্গে পায়ের সংযোগ অনেক মসৃণ করবে এই জুতোটি। একজন বিশিষ্ট শিল্পীর নকশায় সোনালী বুটটিতে স্থান পেয়েছে আর্জেন্টিনার নীল সাদা স্ট্রাইপ এবং এতে মেসির জার্সির নম্বর 10ও লেখা রয়েছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।